বিজেপিকে একুশে জুলাইয়ের পরিবর্তে অন্য কোনো দিন সভা করার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের জমায়েতের দিনই উলুবেলিয়ায় সভা করার অনুমতি চান পুলিশ তা না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি আজ মামলার শুনানির জন্য উঠলে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানতে চান কেন ওই দিনই বিজেপিকে সভা করতে হবে বিজেপির আইনজীবী তখনই এর উত্তর দিতে পারেননি সময় চেয়ে নিয়ে পরে তিনি বলেন দিল্লি থেকে নেতারা আসছেন সভার প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে তাই ওই দিনই সভা করা দরকার বিচারপতি তাদের একদিন আগে বা পরে সভা করার পরামর্শ দেন আগামীকাল মামলার পরবর্তী শুনানি